যোহনের প্রথম পত্র অধ্যায় এক পিতা ঈশ্বর ও যিশুর সহিত সহভাগিতার শুভ ফল যিশু অনন্ত জীবনস্বরূপ প্রথম থেকে যা ছিল আমরা যা শুনেছি যা নিজের চোখে দেখেছি যা আমরা ভালোভাবে লক্ষ্য করেছি এবং আমাদের হাতে ছুঁয়ে দেখেছি জীবনের সেই বাক্যের বিষয় লিখছি সেই জীবন প্রকাশিত হয়েছিল এবং আমরা দেখেছি ও সাক্ষ্য দিচ্ছি এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হলেন সেই অনন্ত জীবনের কথাই তোমাদের দিচ্ছি আমরা যাকে দেখেছি ও শুনেছি তার খবর তোমাদেরকেও দিচ্ছি যেন আমাদের সঙ্গে তোমাদেরও সহভাগিতা হয় আর আমাদের সহভাগিতা হল পিতার এবং তার পুত্র যীশুখ্রিস্টের সহভাগিতা এবং এইগুলি তোমাদের কাছে লিখছি যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয় ঈশ্বরের আলোতে থাকার বিষয় যে কথা আমরা তার কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি সেটা হলো ঈশ্বর হলো আলো এবং তার মধ্যে একটুও অন্ধকার নেই যদি আমরা বলি আমাদের সঙ্গে যীশুখ্রিস্টের সহভাগিতা আছে এবং যদি অন্ধকারে চলি তবে সত্যপথে চলি না কিন্তু মিথ্যা কথা বলি কিন্তু তিনি যেমন আলোতে আছেন আমরাও যদি তেমনি আলোতে চলি তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাঁর পুত্র যিশুর রক্ত আমাদের সব পাপ থেকে সূচি করেন যদি আমরা বলি আমাদের পাপ নেই তবে আমরা নিজেদেরকে ভুলাই এবং সত্য আমাদের মধ্যে নেই কিন্তু যদি আমরা নিজের নিজের পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক তিনি আমাদের সব পাপ ক্ষমা করেন এবং আমাদের সব অধার্মিকতা থেকে সূচি করেন যদি আমরা বলি যে আমরা পাপ করিনি তবে তাকে মিথ্যাবাদী করি এবং তার বাক্য আমাদের মধ্যে নেই যোহনের প্রথম পত্র অধ্যায় দুই হে আমার প্রিয় সন্তানেরা এইগুলি তোমাদের কাছে লিখছি যেন তোমরা পাপ না করো, আর যদি কেউ পাপ করে তবে পিতার কাছে আমাদের হয়ে কথা বলার জন্য একজন সহায়ক আছেন তিনি ধার্মিক যীশু খ্রীষ্ট আর তিনিই আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত শুধুমাত্র আমাদের জন্য নয় কিন্তু সমস্ত পৃথিবীর জন্য আর আমরা যদি তার আদেশগুলি মেনে চলি তবে এটা জানি যে তাঁকে আমরা জেনেছি যে কেউ বলে আমি ঈশ্বরকে জানি কিন্তু তার আদেশগুলি মেনে চলে না সে মিথ্যাবাদী এবং তার মধ্যে সত্য নেই কিন্তু যে তার বাক্য মেনে চলে সত্যি সত্যিই তার মধ্যে ঈশ্বরের ভালোবাসা সিদ্ধ হয়েছে এর থেকে জানতে পারি যে তার সঙ্গেই আমরা আছি যে কেউ বলে আমি ঈশ্বরে থাকি তবে তার উচিত যিশু খ্রীষ্ট যেমনভাবে চলতেন সেও নিজে তেমনভাবে চলুক প্রিয় সন্তানেরা আমি তোমাদের জন্য নতুন কোন আদেশ লিখছি না কিন্তু এমন এক পুরনো আদেশ লিখছি যেটা তোমরা প্রথম থেকেই পেয়েছ তোমরা যে কথা আগে শুনেছ সেটাই এই পুরনো আদেশ যদিও আমি তোমাদের জন্য এক নতুন আদেশ লিখছি যেটা খ্রিস্টেতে ও তোমাদের জীবনে সত্য কারণ অন্ধকার চলে যাচ্ছে এবং প্রকৃত আলো এখন প্রকাশ পাচ্ছে যে কেউ বলে সে আলোতে আছে এবং নিজের ভাইকে ঘৃণা করে সে এখনো পর্যন্ত অন্ধকারে আছে যে নিজের ভাইকে ভালোবাসে সে আলোতে থাকে এবং তাঁর পাপ করার কোনো কারণ নেই কিন্তু যে নিজের ভাইকে ঘৃণা করে সে অন্ধকারে আছে এবং অন্ধকারে চলে আর সে কোথায় যায় তা জানে না কারণ অন্ধকার তার চোখকে অন্ধ করেছে ঈশ্বরের সত্যে ও প্রেমে ঠিক থাকার জন্য আদেশ প্রিয় সন্তানেরা আমি তোমাদের কাছে লিখছি কারণ খ্রিস্টের নামের গুণে তোমাদের পাপের ক্ষমা হয়েছে পিতারা আমি তোমাদের কাছে লিখছি কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাঁকে জানো যুবকেরা আমি তোমাদের কাছে লিখছি কারণ তোমরা সেই শয়তানকে জয়লাভ করেছ শিশুরা তোমাদের কাছে লিখলাম কারণ তোমরা পিতা ঈশ্বরকে জানো পিতারা আমি তোমাদের কাছে লিখছি কারণ যিনি প্রথম থেকে আছেন তোমরা তাঁকে জেনেছ যুবকেরা আমি তোমাদের কাছে লিখছি কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের মধ্যে আছে আর তোমরা সেই শয়তানকে জয়লাভ করেছ জগৎকে প্রেম করো না তোমরা জগৎ এবং জগতের কোনো জিনিসকে ভালোবেসো না কেউ যদি জগৎকে ভালোবাসে তবে পিতার ভালোবাসা তার মধ্যে নেই কারণ জগতে যা কিছু আছে তা হল মানসিক কামনা বাসনা চক্ষুর কামনা বাসনা ও প্রাণের অহংকার আর এসব পিতা থেকে নয় কিন্তু জগৎ থেকে হয়েছে আর জগৎ ও তার কামনা বাসনা সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু যারা ঈশ্বরের ইচ্ছা মেনে চলে সে চিরকাল থাকবে শিশুরা শেষ দিন এসে গেছে তোমরা যেমন শুনেছ যে খ্রিস্টের শত্রু আসছে তেমনি এখনই অনেক খ্রিস্টের শত্রু এসে গেছে যার ফলে আমরা জানতে পারছি এটাই শেষ দিন খ্রিস্টের এই শত্রুরা আমাদের মধ্য থেকে বের হয়ে গেছে কিন্তু তারা আমাদের লোক ছিল না কারণ তারা যদি আমাদের হতো তবে আমাদের সঙ্গেই থাকত কিন্তু তারা বের হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে তারা সবাই আমাদের লোক ছিল না পবিত্র আত্মায় অভিষেক কিন্তু তোমরা সবাই পবিত্র লোক দ্বারা অভিষিক্ত হয়েছ এবং তোমরা সবাই সত্যকে জেনেছ তোমরা সত্যকে জানো না বলে যে আমি তোমাদের লিখলাম তা নয় কিন্তু তোমরা সত্যকে জানো এবং কোনো মিথ্যা কথা সত্য থেকে হয় না বলেই লিখলাম যীশুই যে খ্রীষ্ট যে এটা স্বীকার করে না সে ছাড়া আর মিথ্যাবাদী কে যে মানুষটি খ্রিস্টের শত্রু সে পিতাকে ও পুত্রকে অস্বীকার করে যারা পুত্রকে স্বীকার করে না তারা পিতাকেও পায় না যে ব্যক্তি পুত্রকে স্বীকার করে সে পিতাকেও পেয়েছে তোমরা যেটা প্রথম থেকে শুনে আসছ সেটা তোমাদের অন্তরে থাকুক যদি প্রথম থেকে যা শুনেছ তা তোমাদের অন্তরে থাকে তবে তোমরাও পুত্রেতে ও পিতাতে থাকবে এবং এটাই তার সেই প্রতিজ্ঞা যেটা তিনি নিজে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন তা হলো অনন্ত জীবন যারা তোমাদের বিপথে চালাতে চায় তাদের সম্বন্ধে তোমাদেরকে এই সব লিখলাম আর তোমরা খ্রিস্টের দ্বারা যে অভিষিক্ত হয়েছ তা তোমাদের অন্তরে আছে এবং কেউ যে তোমাদের শিক্ষা দেয় তা তোমাদের দরকার নেই কিন্তু তার সেই অভিষেক যেমন সব বিষয়ে তোমাদের শিক্ষা দিচ্ছেন এবং সেই অভিষেক তো যেমন সত্য আর তা মিথ্যা নয় এবং এটা যেমন তোমাদের শিক্ষা দিয়েছে তেমনি তোমরা তাঁতেই থাকো ঈশ্বরের সন্তান এবং প্রিয় সন্তানেরা তোমরা তাঁতেই থাকো যেন তিনি যখন উপস্থিত হবেন তখন আমরা সাহস পাই এবং তার আসার দিন যেন তার সামনে লজ্জা না পাই তুমি যদি জানো যে তিনি ধার্মিক তবে এটাও জানো যে যে কেউ ধর্মাচরণ করে তার জন্ম ঈশ্বর থেকেই হয়েছে যোহনের প্রথম পত্র অধ্যায় তিন ঈশ্বরের প্রেম ও তার প্রতি ভালোবাসা এবং ঈশ্বরের সন্তানরা ভেবে দেখো পিতা আমাদেরকে কেমন ভালোবেসেছেন যে আমাদেরকে ঈশ্বরের সন্তান বলা হয় আর বাস্তবিক আমরা তাই আর এই জন্য অন্য জগতের মানুষেরা আমাদেরকে জানে না কারণ তারা তো তাকে জানে না প্রিয় লোকেরা এখন আমরা ঈশ্বরের সন্তান এবং পরে কি হব সেটা এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি আমরা জানি যে খ্রিস্ট যখন আসবেন তখন আমরা তাঁর মতোই হব কারণ তিনি যেমন আছেন তাকে ঠিক তেমনই দেখতে পাব আর তার উপরে যাদের এই আশা আছে তারা নিজেদেরকে সূচি করে রাখে যেমন তিনি সূচি যে কেউ অধর্মচারণ করে সে ঈশ্বরের কথা অমান্য করে এবং ঈশ্বরের কথা অমান্য করাই হলো পাপ আর তোমরা তো জানো সব পাপের বোঝা নিয়ে যাবার জন্য তিনি এসেছিলেন এবং তার মধ্যে কোনো পাপ নেই যারা প্রভু যিশুতে থাকে তারা পাপ করে না যারা পাপ করে তারা তাকে দেখেনি কিংবা জানেও না প্রিয় সন্তানেরা যেন কেউ তোমাদের বিপদে না নিয়ে যায় যে ধার্মিক কাজ করে সে ধার্মিক যেমন খ্রিস্ট ধার্মিক যে পাপ আচরণ করে সে শয়তানের লোক কারণ শয়তান প্রথম থেকেই পাপ করে আসছে ঈশ্বরের পুত্র জন্যই এসেছিলেন যেন শয়তানের কাজগুলি ধ্বংস করতে পারেন যাদের জন্ম ঈশ্বর থেকে তারা পাপ কাজ করে না কারণ তার বীজ তার মধ্যে থাকে এবং সে পাপ করতে পারে না কারণ তার জন্ম ঈশ্বর থেকে এইভাবেই ঈশ্বরের সন্তানদের এবং শয়তানের সন্তানদের বোঝা যায় যে কেউ ধার্মিকতার কাজ করে না এবং যে নিজের ভাইকে ভালোবাসে না সে ঈশ্বরের সন্তান নয় ঈশ্বরের সন্তান একে অন্যকে ভালোবাসতে শেখায় কারণ তোমরা প্রথম থেকে এই কথা শুনে আসছো যে আমাদের একে অপরকে অবশ্যই ভালোবাসা উচিত আমরা যেন কোইনের মতো না হই যে কোইন শয়তানের লোক ছিল এবং নিজের ভাইকে খুন করেছিল আর সে কেন তাকে খুন করেছিল কারণ তার নিজের কাজ মন্দ ছিল কিন্তু তার ভাইয়ের কাজ ধার্মিক ছিল আমরা ভাইয়েরা জগতের লোক যদি তোমাদের ঘৃণা করে তবে তোমরা আশ্চর্য হইও না আমরা জানি যে আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে এসেছি কারণ আমরা ভাইদের ভালোবাসি আর যে কেউ ভালোবাসে না সে মৃত্যুর মধ্যে আছে যে কেউ নিজের ভাইকে ঘৃণা করে সে একজন খুনি এবং তোমরা জানো যে অনন্ত জীবন কোনো খুনির মধ্যে থাকে না ভালোবাসা যে কি তা আমরা জানি কারণ কৃষ্ণ আমাদের জন্য নিজের জীবন দিলেন সেইভাবে আমাদেরকেও ভাইয়ের জন্য নিজের নিজের জীবন দেয়া উচিত কিন্তু যার কাছে পৃথিবীতে বাঁচার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে কিন্তু সে নিজের ভাইয়ের অভাব দেখেও তার জন্য নিজের করুণার হৃদয় বন্ধ করে রাখে তবে ঈশ্বরের ভালোবাসা কিভাবে তার মধ্যে থাকতে পারে প্রিয় সন্তানেরা আমরা যেন শুধু কথায় অথবা জীবে নয় কিন্তু কাজে এবং সত্যিকারে ভালোবাসি এর মাধ্যমে আমরা জানব যে আমরা সত্যের এবং তার সামনে নিজেদের হৃদয়কে শান্তি দিতে পারব কারণ আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী করে ঈশ্বর আমাদের হৃদয় থেকে মহান এবং তিনি সবকিছুই জানেন প্রিয় সন্তানেরা আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয় এবং যা কিছু আমরা চাই তা আমরা তার কাছ থেকে পাই কারণ আমরা তার সব আদেশ মেনে চলি এবং তার চোখে যে সব সন্তুষ্টজনক সেগুলি করি আর তার আদেশ হলো আমরা যেন তার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং একে অপরকে ভালোবাসি যেমন তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন আর যারা ঈশ্বরের আদেশ মেনে চলে তারা তাতে থাকে এবং ঈশ্বর তাদের মধ্যে থাকেন এবং তিনি আমাদেরকে যে পবিত্র আত্মা দিয়েছেন তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি আমাদের মধ্যে আছেন যোহনের প্রথম পত্র অধ্যায় চার মিথ্যা শিক্ষা বিষয়ে সাবধান হওয়া উচিত প্রিয় সন্তানেরা তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না কিন্তু সব আত্মাকে পরীক্ষা করে দেখো তারা ঈশ্বর থেকে কি না কারণ জগতে অনেক ভণ্ড ভাববাদীরা বের হয়েছে তোমরা ঈশ্বরের আত্মাকে এই প্রকারে চিনতে পারো যে প্রত্যেক আত্মা স্বীকার করে যে ঈশ্বর থেকেই দেহ রূপে এসেছিলেন এবং যে আত্মা যিশুকে স্বীকার করে না সে ঈশ্বরের থেকে নয় আর সেটাই হল খ্রিস্টের শত্রুর আত্মা তোমরা যার বিষয়ে যে আসছে এবং এখন সেই শত্রুর আত্মা জগতে আছে প্রিয় সন্তানেরা তোমরা ঈশ্বরের থেকে এবং ওই ভণ্ড ভাববাদীগুলিকে জয় করেছ কারণ যিনি তোমাদের মধ্যে আছেন তিনি জগতের মধ্যে যে আছে তার থেকে মহান তারা সকলে জগতের থেকেই আর সেই জন্য তারা যা বলে তা জাগতিক কথা এবং জগতের মানুষই ওদের কথা শুনে। আমরা ঈশ্বরের থেকেই ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শুনে যে ঈশ্বর থেকে নয় সে আমাদের কথা শোনে না এর মাধ্যমেই আমরা সত্যের আত্মাকে ও ভণ্ড আত্মাকে চিনতে পারি ঈশ্বরই ভালোবাসা প্রিয়তমেরা এসো আমরা একে অপরকে ভালোবাসি কারণ ভালোবাসা ঈশ্বর থেকেই এবং যে কেউ ঈশ্বরকে ভালোবাসে তার জন্ম ঈশ্বর থেকে এবং সে ঈশ্বরকে জানে যে কেউ ঈশ্বরকে ভালোবাসে না সে ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বরই ভালোবাসা আমাদের মধ্যে ঈশ্বরের ভালোবাসা এইভাবে প্রকাশিত হয়েছে যে ঈশ্বর নিজের একমাত্র পুত্রকে জগতে পাঠালেন যেন তাঁর মাধ্যমে আমরা জীবন পাই এই পুত্রতেই ভালোবাসা আছে আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয় কিন্তু তিনিই আমাদেরকে ভালোবেসেছিলেন এবং নিজের পুত্রকে পাঠালেন ও আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করলেন প্রিয় সন্তানেরা ঈশ্বর যখন আমাদেরকে এমন ভালোবাসলেন তখন আমাদেরও উচিত একে অপরকে ভালোবাসা কেউ ঈশ্বরকে কখনো দেখেনি আমরা যদি একে অপরকে ভালোবাসি তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তার ভালোবাসা আমাদের মধ্যে পূর্ণতা লাভ করে এর থেকে আমরা জানতে পারি যে আমরা তাতে থাকি এবং তিনি আমাদের মধ্যে থাকেন কারণ তিনি নিজের আত্মা আমাদেরকে দান করেছেন এবং আমরা দেখেছি ও সাক্ষ্য দিচ্ছি যে পিতা পুত্রকে জগতের মানুষের উদ্ধারকর্তা হিসাবে হিসেবে পাঠিয়েছেন যারা যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করে ঈশ্বর তাদের মধ্যে থাকেন এবং তারা ঈশ্বরে থাকে আর আমরা জানি এবং বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের ভালোবাসেন ঈশ্বরই ভালোবাসা আর ভালোবাসার মধ্যে যে থাকে সে ঈশ্বরের মধ্যে থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন এইভাবে ভালোবাসা আমাদের মধ্যে পরিপূর্ণ হয় যেন বিচারের দিনে আমরা সাহস পাই কারণ তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনি আছি ভালোবাসায় ভয় নেই এবং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে বের করে দেয় কারণ ভয়ের সঙ্গে শাস্তির যোগ আছে এবং যে ভয় করে সে ভালোবাসায় পরিপূর্ণ হয়নি আমরা তাকে ভালোবাসি কারণ ঈশ্বর প্রথমে আমাদের ভালোবেসেছেন যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু নিজের ভাইকে ঘৃণা করে তবে সে মিথ্যা কথা বলে কারণ যাকে দেখেছে নিজের সেই ভাইকে যে ভালোবাসে না সে ঈশ্বরকেও ভালোবাসতে পারে না যাকে সে দেখেনি আর আমরা তার কাছ থেকে এই আদেশ পেয়েছি যে ঈশ্বরকে যে ভালোবাসে সে নিজের ভাইকেও ভালোবাসুক জহনের প্রথম পত্র অধ্যায় পাঁচ বিশ্বাসের জয় যারা বিশ্বাস করে যে যিশুই সেই খ্রীষ্ট তারা ঈশ্বর থেকেই জন্ম এবং যারা জন্মদাতা পিতাকে ভালোবাসে তারা তার থেকে জন্ম সন্তানকেও ভালোবাসে যখন ঈশ্বরকে ভালোবাসি এবং তার সব আদেশ মেনে চলি তখন জানতে পারি যে আমরা ঈশ্বরের সন্তানদের ভালোবাসি কারণ ঈশ্বরের জন্য ভালোবাসা হলো। যেন আমরা তার সব আদেশ মেনে চলি এবং তার আদেশগুলি মোটেই কঠিন নয় কারণ যারা ঈশ্বর থেকে জন্ম তারা জগৎকে জয় করে এবং যা জগৎকে জয়লাভ করেছে তা হল আমাদের বিশ্বাস কে জগৎকে জয় করতে পারে শুধুমাত্র সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র তিনি সেই যীশু খ্রীষ্ট যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন শুধুমাত্র জলে নয় কিন্তু জল ও রক্তের মাধ্যমে এবং এটা হলো পবিত্র আত্মা যে সাক্ষ্য দেয় কারণ পবিত্র আত্মা হলো সত্য আর তিনজন এখানে সাক্ষ্য দিচ্ছেন আত্মা জল ও রক্ত এবং সেই তিনজনের সাক্ষ্য একই আমরা মানুষের সাক্ষ্য নিয়ে থাকি তবে ঈশ্বরের সাক্ষ্য তার থেকে মহান কারণ এটি ঈশ্বরের সাক্ষ্য যেটা সাক্ষ্য তিনি নিজ পুত্রের সম্বন্ধে দিয়েছেন যে ঈশ্বরের পুত্রে বিশ্বাস করে ওই সাক্ষ্য তার মধ্যে আছে যারা ঈশ্বরের উপরে বিশ্বাস করে না তারা তাকে মিথ্যাবাদী করেছে কারণ ঈশ্বর তার নিজের পুত্রের বিষয়ের যে সাক্ষ্য দিয়েছেন তা তারা বিশ্বাস করেনি আর সেই সাক্ষ্য হল ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তার পুত্রের মধ্যে আছে ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সে সেই জীবন পেয়েছে ঈশ্বরের পুত্রকে যে পায়নি সে সেই জীবন পায়নি শেষ মন্তব্য এই সব কথা তোমাদের কাছে লিখলাম যাতে তোমরা জানতে পারো যে তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করেছ তারা অনন্ত জীবন পেয়েছ এবং তার উপর এই নিশ্চয়তা আছে যে যদি তাঁর ইচ্ছা অনুযায়ী কিছু চাই তবে তিনি আমাদের প্রার্থনা শোনেন আর যদি আমরা জানি যে যা চেয়েছি তিনি তা শুনেছেন তবে এটাও আমরা জানি যে তার কাছে যা চেয়েছি তা সব পেয়েছি যদি কেউ নিজের ভাইকে এমন পাপ করতে দেখে যার পরিণতি মৃত্যু নয় তবে সে অবশ্যই প্রার্থনা করবে এবং ঈশ্বর তাকে জীবন দিবেন যারা মৃত্যুজনক পাপ করে না তাদেরকেই দেবেন আবার মৃত্যুজনক পাপও আছে তার জন্য আমি বলি না যে তাকে বিনতি প্রার্থনা করতে হবে সব অধার্মিকতায় পাপ কিন্তু সব পাপই মৃত্যুজনক নয় আমরা জানি যারা ঈশ্বর থেকে জন্ম নিয়েছে তারা পাপ করে না কিন্তু যারা ঈশ্বর থেকে জন্ম নিয়েছে ঈশ্বর তাকে শয়তান থেকে রক্ষা করেন এবং সেই শয়তান তাকে ছুঁতে পারে না আমরা জানি যে আমরা ঈশ্বরের সন্তান এবং জগতের সবাই শয়তানের ক্ষমতার অধীনে শুয়ে আছে আর আমরা এটা জানি যে ঈশ্বরের পুত্র এসেছেন এবং আমাদেরকে বোঝবার জন্য যে মন দিয়েছেন যাতে আমরা সেই সত্যকে জানি এবং আমরা সেই সত্যে আছি অর্থাৎ তার পুত্র খ্রিস্টে আছি তিনিই হলেন সত্য ঈশ্বর এবং অনন্ত জীবন প্রিয় সন্তানেরা তোমরা মূর্তিগুলো থেকে দূরে থেকো